নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী। আপনাদের সঙ্গে আলোচনা করব আগামীকাল অর্থাৎ 7 এপ্রিল 2022 বৃহস্পতিবারের রাশিফল। বৃহস্পতিবার মানেই ভগবান বিষ্ণু এবং সেই সাথে মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়বার, তাই দিনের শুরুতেই আপনারা অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে দিন শুরু করুন। রাশিফল শুরু করার আগে আপনাদের সঙ্গে আলোচনা করব এদিনের পঞ্চাঙ্গের বিষয়। 7 এপ্রিল 2022 বৃহস্পতিবার সূর্যোদয় ঘটবে সকাল 5:24, সূর্যাস্ত সন্ধ্যা 5:54। তিথিতে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থাকবে রাত্রি 8:32 পর্যন্ত, তারপরই সপ্তমী তিথি শুরু হবে। চন্দ্রদেব মৃগশিরা নক্ষত্রে গোচর করবে রাত্রি 10:42 পর্যন্ত, তারপরই আদ্রা নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাবে। এদিন কৌলবকরণ থাকবে সকাল 7:15 পর্যন্ত, আর তারপরেই তৈতিলকরণ শুরু হবে। রাত্রি 8:32 পরে গরিজাকরণ শুরু হচ্ছে। শুরুতেই সৌভাগ্য যোগ থাকবে সকাল 9:32, তারপরেই শোভনা যোগ শুরু হচ্ছে। চন্দ্রদেব এদিন বৃষভ রাশিতে সকাল 9:10 পর্যন্ত থাকবে, আর তারপরেই মিথুন রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। রবিদেব মীন রাশিতে এদিন গোচর করছে এবং সেই সাথে বুধ গোচরের পরিবর্তন ঘটিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র একই সঙ্গে কুম্ভ রাশিতে, মকর রাশিতে মঙ্গল এবং শনিদেব, বৃষ রাশিতে রাহু এবং বৃশ্চিক রাশিতে কেতু গোচর করবে এই বিশেষ দিনে। এদিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:14 থেকে 12:04 পর্যন্ত। অমৃতকাল দুপুর 12:47 থেকে দুপুর 2:35 পর্যন্ত থাকছে এবং রবিযোগ সকাল 5:24 থেকে সকাল 10:42 পর্যন্ত থাকবে। তবে রাহুকালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন, সেক্ষেত্রে দুপুর 1:13 থেকে দুপুর 2:46 পর্যন্ত থাকছে রাহুকাল, তাই এই সময় আপনারা কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন না। এদিনের দৃশাশূল থাকবে দক্ষিণ দিক, তাই দক্ষিণ দিকের অভিমুখে কোনো শুভযাত্রা করা উচিত হবে না। ঠিক এমনই গ্রহগত এবং নাক্ষত্রিক বলাবল অনুসারে আসুন দেখে নেওয়া যাক কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে এই বিশেষ দিনে। চন্দ্র রাশি সাপেক্ষে প্রথম যে রাশির কথা আলোচনা করব তা হলো, এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 7 এপ্রিল 2022 বৃহস্পতিবার মকর রাশি জাতক জাতিকাদের জন্য কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের দশম রাশি হল মকর। চন্দ্রদেব আজ আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমভাবে গোচর করছে, তবে রাত্রি 9:10 পর ষষ্ঠভাবে গোচরের পরিবর্তন ঘটাবে, তাই আপনারা আজ চন্দ্রদেবের ষষ্ঠভাবের গোচরের পরিবর্তনের ফল পাবেন। আপনার রাশির অধিপতি শনিদেব এদিন আপনার রাশিতেই মঙ্গলের সঙ্গে অবস্থান করছে। ষষ্ঠভাবে চন্দ্রদেব আজ আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে উদ্যোগ অনেকটা বাড়াবে। আপনারা অবশ্যই ছন্দে ফিরবেন, শত্রুপক্ষ পরাজিত হবে, প্রতিযোগী যারা তারা অবশ্যই আপনার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না, আটকে থাকা কাজগুলি ধীরে ধীরে শেষ হবে, আপনারা অবশ্যই পুরস্কৃত হবেন কর্মক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে লাভের সুযোগ, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে শুভ ফল, ভালো রিটার্ন আসতে পারে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি, সন্তানের ক্ষেত্র থেকে ভালো খবর আসবে, পরিবেশ পরিচিতি আপনার অত্যন্ত ভালো হবে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, সুখাদ্য গ্রহণে মানসিক তৃপ্তি, তাছাড়া উদ্বেগ ছাড়াই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো ফল আসবে। এদিন মামলা মকদ্দমার ক্ষেত্রে শুভ ফল আসতে পারে, রোগভোগ থেকে মুক্তি পাবেন, চাকরির বিষয়ে প্রচেষ্টা চালালে আপনারা ভালো ফল পেতে পারেন এই বিশেষ দিনে। মকর রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে, আপনার ব্যবসা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে এগোবেন এবং সেক্ষেত্রে আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর পূর্ণ সমর্থন পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের আশীর্বাদে আপনার অবশ্যই ভালো ফল আসবে। সন্তান সংক্রান্ত টেনশন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন এই বিশেষ দিনে। মকর রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো আজ আপনারা অবশ্যই কর্মক্ষেত্রে যুক্ত থাকলে ভালো ফল পেতে পারেন, সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত থাকলে কাজগুলি দ্রুত শেষ করার চেষ্টা করুন, তবে তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না, খুব ভেবেচিন্তে কাজগুলি করুন, সময় নষ্ট করবেন না। ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকুন, বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। যারা সুগার সংক্রান্ত রোগে ভুগছেন তারা সতর্ক থাকুন, সঠিক সময় ওষুধপত্র এবং খাবার দাবারের বিষয়ে খেয়াল রাখুন। এদিন পরিবারের সঙ্গে সম্প্রীতি বজায় রাখলে শুভ ফল আপনি পাবেন। আপনার রাশি সাপেক্ষে শ্রবণা নক্ষত্রের জাতজাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। তবে রাত্রি 10:42 পর থেকে
ধনিষ্ঠা নক্ষত্র এবং উত্তর আষাঢ় নক্ষত্রে জাতকজাতিকারা ভালো ফল পেতে পারেন। এদিন সাত সংখ্যা এবং আকাশী বর্ণ অত্যন্ত শুভ হবে আপনাদের। আপনারা এদিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজার্চনা করুন এবং ক্ষীরভোগ নিবেদনে শুভ ফল আসবে আপনার। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হল কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করবে, তবে রাত্রি 9:10 পরে পঞ্চমভাবে গোচরের পরিবর্তন ঘটাবে। আপনার রাশির অধিপতি শনিদেব এদিন আপনার রাশি সাপেক্ষে দ্বাদশভাবে গোচর করবে। পঞ্চমভাবে আজ আপনারা চন্দ্রদেবের গোচরের ফল পাবেন, তাই কর্ম সংক্রান্ত বিষয়ে নিজের বুদ্ধিকে সঠিকভাবে প্রয়োগ করুন। কর্মক্ষেত্রে মানসম্মানের বিষয়ে খেয়াল রাখুন। এদিন আপনারা লাভজনক চুক্তিতে স্বাক্ষর করতে পারেন, তবে খুব ভেবেচিন্তে আপনারা সেই সিদ্ধান্ত নেবেন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখুন, জীবনসঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল না রাখলে সমস্যা বাড়বে। পতি পত্নীর মধ্যে সম্পর্কের বিষয়ে বা বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো সম্পর্কের বিষয়ে খেয়াল রাখতে হবে। নিজের মনকে নিয়ন্ত্রণ রাখুন, হতাশা আপনাকে সমস্যায় ফেলতে পারে। এদিন আপনারা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কিছু বাধা বিপত্তিতে পড়তে পারেন, তাই খুব ভেবে চিন্তে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে। কুম্ভ রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, পরিবারের সদস্যদের সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে কোনো বিবাদে যাবেন না। এদিন আপনারা অবশ্যই ক্রীড়া সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। এদিন আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কুম্ভ রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে বলবো, অপ্রয়োজনীয় কাজকর্মের মধ্যে সময় নষ্ট করবেন না, তাতে সময় অর্থ দুটোই নষ্ট হবে। শৃঙ্খলতা বজায় রাখুন এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা আইনি পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, তবেই আপনারা ওষুধপত্র গ্রহণ করবেন। নিজে ওষুধপত্র কিনে খাওয়ার চেষ্টা করবেন না। বিবাহ সংক্রান্ত বিষয়ে যারা প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বিবাহযোগ তৈরি হতে পারে, তবে সার্বিক দিক থেকে আপনাদের আজ একটু সতর্ক থাকতে হবে। এই দিনটি অপেক্ষাকৃত মিশ্র ফল নিয়ে আসবে। আপনার রাশির সাপেক্ষে এদিন শতভিষা নক্ষত্রের জাতকজাতিকারা ভালো ফল পাবেন। রাত্রি 10:42 পর থেকে আপনার রাশির সাপেক্ষে ধনিষ্ঠা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতকজাতিকারা ভালো ফল পেতে পারেন। এদিন আপনারা অবশ্যই চার সংখ্যা এবং ধূসর বর্ণ ব্যবহার করলে ভালো ফল পাবেন। আপনারা কলা গাছের গোড়াতে জল নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হল মীন রাশি। দ্বাদশ রাশিচক্রের শেষ তথা দ্বাদশ রাশি হল মীন। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে দ্বাদশভাবে কুম্ভ রাশিতে শুক্রদেবের সঙ্গে গোচর করছে। চন্দ্রদেব এদিন আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে থাকবে, তবে রাত্রি 9:10 পরে চতুর্থভাবে গোচরের পরিবর্তন ঘটাবে। চন্দ্রদেব চতুর্থ গৃহে থাকার জন্য কর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা খুব ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। কিছুটা উদ্বেগপূর্ণ দিন হতে পারে, ব্যয় বৃদ্ধির যোগ। তাছাড়া এদিনে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। আপনারা ব্যয়কে নিয়ন্ত্রণ করুন। সম্পর্কের বিষয়ে বোঝাপড়ার অভাব ঘটতে পারে, আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের সমস্যা এবং মায়ের পক্ষ থেকে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। কোনো সংঘর্ষ বা শত্রুতা থেকে নিজেদেরকে দূরে রাখুন। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পত্তি নিয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে এই দিনে। বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন, পেটের কিছু সমস্যা আপনাকে ভোগাবে। মানসিক দুশ্চিন্তায় আপনারা সমস্যায় পড়তে পারেন, সন্দেহপ্রবণ বাতিক আপনাকে সমস্যায় ফেলবে। এদিন ভ্রমণ সংক্রান্ত বিষয়ে খুব একটা ভালো ফল আসবে না, মানসিক কষ্ট, রাতে ঘুমের অভাব আপনাকে ভোগাবে। এদিন অবশ্যই ভয়কে জয় করার চেষ্টা করুন, মনকে পজিটিভ রাখার চেষ্টা করুন। তাই সামগ্রিক দিক থেকে চতুর্থ গৃহে চন্দ্র কিছুটা নেগেটিভ প্রভাব আনতে পারে আপনাদের। জীবনসঙ্গী বা সঙ্গিনীর মধ্যে বিবাদ থেকে দূরে থাকাটাই ভালো। বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট কিন্তু আজ আসবে। বন্ধুদের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে চলুন। সম্পত্তি সংক্রান্ত বিবাদ আপনারা অবশ্যই দূরে সরিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন। লেনদেন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ মানুষের পরামর্শ না নিলে সমস্যা বাড়বে। ব্যবসা সংক্রান্ত লেনদেনে তাই সতর্ক হতে হবে, পরিশ্রম আজ অনেকটা বাড়াতে হবে, তবে ভালো ফল আসবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে চলুন। তাই সার্বিক দিক থেকে এই দিনটি আপনাদের জন্য কিছুটা মিশ্র ফল আসবে। ধর্মীয় কাজে সক্রিয়ভাবে আপনারা অংশগ্রহণ করুন, ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনারা পাবেন। এই দিনে আপনারা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের জাতকজাতিকারা ভালো ফল পাবেন, তবে রাত্রি 10:42 পর থেকে উত্তর ভদ্রপদ নক্ষত্রের জাতকজাতিকারা অত্যন্ত শুভ ফল পেতে পারেন। এদিন আপনারা তিন সংখ্যা হালকা হলুদ বর্ণ ব্যবহার করলে ভালো ফল আসবে।
ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা অর্চনা করুন এবং তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ বা সরষের তেলের প্রদীপ নিবেদন করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করলে ভালো ফল আসবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 7 এপ্রিল 2022 বৃহস্পতিবার মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি জাতজাতিকাদের জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে। অন্য রাশির ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই অন্য ভিডিও দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।